অভিভাবক প্লাস্টিক ইউজ বন্ধ করতে গেলে আসলে এই মুহূর্তে অনেক কিছু বিকল্প আমাদের হাতে নেই, বেশিরভাগ কিন্তু যেগুলো ফুড প্যাকেজিং, ফুড প্যাকেজিং এর বিকল্প এই মুহূর্তে আমাদের মানে পারফেক্ট ক্যাপাসিটি নেই বাংলাদেশে। হ্যাঁ, ওরকম অলরেডি কিন্তু আমাদের হাতে নেই। তো আমি যদি সরাসরি বলি যে এই মুহূর্তে প্লাস্টিক সকল ধরনের প্লাস্টিক বন্ধ হয়ে যাক, এটার ওইরকম কোনো একটা খুব ভালো একটা অল্টারনেটিভ না আসে, যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায় তাহলে এটা আসলে ডিজাস্টারাস একটা কন্ডিশন হয়ে যাবে। আমার যেটা মূল সেট ছিল সেটা হচ্ছে আসলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এই জিনিসটা আসলে আমরা চাইলে অনেকাংশে কমাতে পারি। তো আমার যেটা পার্সোনালি মনে হয় যে মানে গভর্নমেন্টের কাছ থেকে এরকম ইম্পোজ করার একটা সিদ্ধান্ত আসা হচ্ছে, ব্যক্তি পর্যায়ে সচেতনতা অনেক বেশি জরুরি। আমরা যদি নিজেদের পার্সোনাল লাইফে এই ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট করতে পারি যে আমার নিজের দ্বারা যাতে কোনো একটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রকৃতিতে ব্যবহার না যায়, বা আমি হয়তো একটা স্ট্র কেলাম যেটা আমার একটা কোল্ড ড্রিঙ্কস খেতে স্ট্রটা ইউজ করলাম যেটা আমি সর্বোচ্চ 1 মিনিট ইউজ করলাম, সে জিনিসটা প্রকৃতিতে বার্ডেন হিসেবে আগামী 200 বছর থেকে যাবে, এরকম জিনিস আমার দ্বারা যাতে না।